বন্ধুরা, কথা বলায় সুপরিচিত একটি পাখি হলো ময়না পাখি। ময়না খাইছ? ছোটবেলা থেকে আমরা অনেকেই এই ময়না পাখি নিয়ে হাসি ঠাট্টা ও মজা সকল গল্প কথা শুনেছি। ময়না পাখি মানুষের কথা, হাসি, কান্না, সুর খুব ভালো করে নকল করতে পারে। এর সাথে সাথে এরা খুব বুদ্ধিমান পাখি বলে ধারণা করা হয়। আমাদের ভিতরে অনেকেই শখের বসে বাসা বাড়িতে এই ময়না পাখি পালন করেন, আবার অনেকেই পালন করবেন বলে ভাবছেন। শুধুমাত্র এদের মিষ্টি সুরে নিজের এবং নিজের পরিবারের মানুষের নাম, কথা, সুর শুনবার জন্য। আপনি কি জানেন বন্ধুরা, ময়না পাখি আসলে কয় প্রজাতির হয়ে থাকে, কোন কোন প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়, আর কোন কোন প্রজাতি সব থেকে ভালো কথা বলতে পারে? আর আপনি যদি বাংলাদেশ থেকে ময়না পাখি কিনতে চান, তাহলে আপনি কোথা থেকে এই পাখি সংগ্রহ করতে পারবেন? কোন নিয়মে পাললে ময়না পাখি দীর্ঘজীবী হবে? ময়না পাখির দাম, বর্ণনা, বিস্তারিত এই সকল তথ্য জানতে আজকে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন, প্রাণী জগতের নতুন নতুন সকল ভিডিও দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জেনে আসি ময়না পাখি সম্পর্কে কিছু তথ্য। ময়না পাখি এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে দেখতে পাওয়া যায়। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মায়ানমার এই সকল দেশগুলোতে এদের খুব বেশি সংখ্যায় দেখা যায়। এছাড়াও দক্ষিণ পূর্ব চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া এই দেশগুলোতে এদের দেখা মেলে। ময়না পাখি সমগ্র বিশ্ব জুড়ে প্রায় 39,50,000 বর্গ কিলোমিটারে এদের আবাসভূমি। সম্প্রতি ইংল্যান্ডে বিভিন্ন বনে এই ময়না পাখি উন্মুক্ত করা হয়েছে। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও ময়মনসিংহের বন্য পরিবেশে এদের মুক্তভাবে দেখা মেলে। বন্ধুরা, ময়না পাখির রয়েছে বেশ কিছু প্রজাতি। এর মধ্যে 3 প্রজাতির ময়না আমাদের দেশে পাওয়া যায় এবং এই 3 প্রজাতির ময়না আমরা পালন করে থাকি। নাম্বার 1 পাতি ময়না, 2 পাহাড়ি ময়না, 3 সোনাকানি ময়না। এর মধ্যে সোনাকানি ময়না এখন খুব একটা বেশি দেখা যায় না, আর এর ভিতরে পাহাড়ি ও পাতি ময়না খুব ভালো শীষ দিতে পারে, মানুষের নাম ধরে ডাকতে পারে, মানুষের মতো হুবাহু কথা, সুর, হাসি, কান্না ইত্যাদি নকল করতে পারে। বুদ্ধিমান পাতি ময়না মানুষের কথা জবাবও দিতে পারে। পাতি ময়না নামের অর্থ পবিত্র। অনেকে আসলে এই পাখিটিকে পবিত্র বা শান্তির প্রতীকও বলে থাকে। আকার আকৃতি ময়না পাখি শালিকের তুলনায় বেশ কিছুটা লম্বা এবং বড় হয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক ময়না পাখির দৈর্ঘ্য প্রায় 12 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ডানা 17 সেন্টিমিটার, ঠোঁট 3 সেন্টিমিটার, পা 3.5 সেন্টিমিটার আর লেজ 8 সেন্টিমিটার, আর ওজনের দিক থেকে 210 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ময়না পাখির শরীরের পালকগুলো কৃষ্ণবর্গ কালো রঙের হয়ে থাকে, তবে এদের মাথার পিছনের দিকে 2টি হলুদ রঙের ঝুঁটি দেখা যায়। ঠোঁট ও পা গাঢ় হলুদ এবং কিছুটা কমলাটে রঙের হয়ে থাকে। ময়না পাখি সাধারণত কয়েকটি উপায়ে স্ত্রী পুরুষ চেনা যায়। প্রথমটি হলো এদের মাথার পিছনে হলুদ ঝুঁটি স্ত্রী পাখির তুলনায় পুরুষ পাখিটি ঝুঁটি একটু ছোট হয়ে থাকে। দ্বিতীয়টি হলো পুরুষ পাখি স্ত্রী পাখির তুলনায় একটু আকারে বড় এবং মোটাসোটা হয়ে থাকে। পুরুষ পাখির ঠোঁট স্ত্রী পাখির তুলনায় হালকা কমলাটে রঙের হয়ে থাকে। তাছাড়াও স্ত্রী পাখির তুলনায় পুরুষ ময়না পাখিগুলো একটু বেশি চঞ্চল বা এগ্রেসিভ প্রকৃতির হয়ে থাকে। আর আপনি যদি ময়না পাখির স্ত্রী পুরুষ একেবারে শিওর হতে চান, তাহলে আপনাকে ডিএনএ টেস্ট করতে হবে। ডিএনএ টেস্টের ফলে 100-তে 100% স্ত্রী পুরুষ চেনা যায়। ডিএনএ টেস্ট সাধারণত বিভাগীয় বিভিন্ন পশু দপ্তরে করা হয়ে থাকে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক ময়না পাখির খাদ্য অভ্যাস এবং আয়ুষ্কাল নিয়ে। ময়না পাখি সাধারণত 15-20 বছর পর্যন্ত বেঁচে থাকে, তবে আপনার সঠিক ভালোবাসা এবং লালন পালনে এরা 25 বছর বা এরও ঊর্ধ্বে বাঁচতে পারে। সাধারণত ময়না পাখি বন্য পরিবেশে বিভিন্ন গাছের পাকা ফল খেয়ে থাকে, তবে আপনি যদি এই পাখিটিকে খাঁচায় পালন করতে চান, তাহলে আপনাকে বিভিন্ন ধরনের রসালো ফল দিতে হবে। কারণ হিসেবে ময়না পাখি বিভিন্ন রসালো ফল খেতে বেশি পছন্দ করে, যেমন আপেল, লেবু, কমলা, কলা, পেঁপে ইত্যাদি। এছাড়াও বাজারে শালিক ও ময়না পাখির জন্য
খাদ্য কিনতে পাওয়া যায়। আপনার নিকটতম বাজারে যে কোনো পাখির দোকান থেকে তা কিনতে পারবেন। হ্যান্ডসিট বা সাতু এদেরকে খাওয়াতে পারেন। এটি সহজে যে কোনো পাখির দোকান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। তবে সাতুটি দেওয়ার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে সাতু যেন শক্ত হয়, কারণ নরম এবং পাতলা হলে সাতু পাখি খেতে চায় না। আপনাকে সাতু দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সাতুটি যেন শক্ত দলার মতো হয়। সাতু খুব বেশি পাতলা বা বেশি নরম হলে খেতে চাবে না, এবং পাখি যদি তা খেয়েও থাকে তাতে পাখির পাতলা পায়খানা হতে পারে, এতে পাখি মারাও যেতে পারে। আমরা সচরাচর যারা বাসা বাড়িতে ময়না পাখি পালন করি তারা একটি বড় ভুল করে থাকি। আমাদের ভিতরে অনেকে ভাত এবং কাঁচামরিচ ময়না পাখিকে খেতে দিই। ভাত ও কাঁচামরিচে অনেক পরিমাণ আয়রন থাকে যা পাখির আয়ুষ্কাল অনেকটি কমিয়ে দেয়। এর সাথে সাথে ময়না পাখিকে মিনারেল ওয়াটার দিতে হবে, কারণ বেশিরভাগ বাসা বাড়িতে আয়রন যুক্ত পানি থাকে যা পাখির পক্ষে অত্যন্ত ক্ষতিকর। বন্ধুরা, এবার জেনে নিন ময়না পাখি আপনি কোথা থেকে সংগ্রহ করতে পারবেন। আপনি সাধারণত যে কোনো পাখির দোকানে বা বিভিন্ন হাটে বাজারে থেকে ময়না পাখি সংগ্রহ করতে পারবেন। তাছাড়া বাংলাদেশে মিরপুর এক নম্বরে সব থেকে বড় পাখির হাট, এখানে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি পাখি বিক্রি হয়। তাছাড়া ঢাকার কাঁটাবনের দোকানগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিভিন্ন ফেসবুক ইউটিউবে মাধ্যমে অনেকে পাখি বিক্রি করে থাকে। তবে সকল ক্ষেত্রে নিজ দায়িত্বে স্থানে গিয়ে সুস্থ পাখি কেনা সর্বোত্তম। বন্ধুরা, ময়না পাখি যদি আপনার কিনতে হয় তাহলে আপনাকে বাচ্চা ময়না পাখি কিনতে হবে, কারণ এটি হলো খুব দ্রুত এবং খুব ভালোভাবে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ হয়ে যাবে। এর সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের কথাও এরা নকল করতে পারবে। আপনার এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিনোদনও দিয়ে থাকবে। প্রতি পিস ময়না পাখির বাচ্চা 5-7 হাজার টাকার মধ্যে বর্তমান বাজারে কিনতে পাওয়া যাবে। আর বড় ময়না পাখি কিনতে হলে সে অন্য কারো টেম করা বা পোষমানা পাখি, আর সে হয়তো আপনার সাথে অতটি বন্ধুত্বপূর্ণ হবে না এবং খুব ভালো কথাও বলবে না। বড় ময়না পাখি তার দক্ষতার উপরে দাম হয়ে থাকে। সে যত বেশি চালাক প্রকৃতির হয়ে থাকে এবং খুব ভালো কথা বলে তার উপরে এর দাম নির্ভর করে। 15-20 হাজার টাকা পর্যন্ত একটি প্রাপ্তবয়স্ক কথা বলা ময়না পাখির দাম হয়ে থাকে। এবার জেনে নিন ময়না পাখি পালন করতে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সমূহ। বন্ধুরা, ময়না পাখি যদি আপনি খাঁচায় পালন করেন তাহলে আপনার প্রয়োজন 24-24 একটি খাঁচা, এবং এই 24-24 খাঁচার মধ্যে একটি মাত্র ময়না পাখি পালন করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে খাঁচাটি শক্ত ও মজবুত হয়, কারণ ময়না পাখি বেশ চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। এরকম একটি লোহার খাঁচা 500-1000 টাকার মধ্যে কিনতে পাবেন। ময়না পাখি দিন দিন বাংলাদেশের বুক থেকে হারিয়ে যাচ্ছে। একসময় বাংলাদেশের সকল চির সবুজ বনে এদের দেখা মিলত, কিন্তু কালের বিবর্তনে এরা আজ এক প্রকার বিলুপ্তির পথে। তাই IUCN তথ্য অনুযায়ী ন্যূনতম বিপদগ্রস্ত তালিকায় ভুক্ত করা হয়েছে, আর বাংলাদেশে 2012 সালের আইন অনুযায়ী এরা সংরক্ষিত। বন্ধুরা, ময়না, টিয়া, শালিক ইত্যাদি পাখি আমাদের দেশীয় পাখি। দেশীয় পাখি পালন করা, ধরা ইত্যাদি আইনত অপরাধ, যা পালন করলে আপনার শাস্তি হতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।